नमस्कार बन्धुरा, एस आर बिंदु यूट्यूब चैनले अपन के स्वागतम। सुप्रिय दर्शक, आज के आलोचना करछि कन्या राशि चरित्र व वैशिष्ट्य निये। तत्संगे थाकबे तादेर पेशा, अर्थनैतिक अवस्था, शरीर स्वास्थ्य, पारिवारिक जीवन, प्रेम, कन्या राशि नारी, बंधुत्व, शुभ वर्ण, शुभ रत्न इत्यादि नाना विषय नहीं आज के आलोकपात करब। प्रिय दर्शक, अपनारा जरा 21 आगस्ट थेके 20 सेप्टेम्बर एर मध्य जन्मग्रहण करेछेन, तारा होच्छेन पाश्चात्य मते कन्या राशिर जातक बा जातिका। एई राशिर अधिपति ग्रह होच्छे बुध। कन्या राशिर जातक जातिका सचराचर वास्तववादी, दृष्टिभंगी सम्पन्न एवं खुबी जुक्तिवादी हये थाकेन। तारा जीवने साफल्य लाभ करें, तीक्ष्ण बुद्धि, वस्तुबादी मनोवृत्ति, सतर्क पदक्षेप तादेर चरित्रेर विशेष दिक। जीवने सहजे एरा अन्येर द्वारा प्रभावित हय ना। आपनि जदि कन्या राशिर जातक जातिका हये थाकेन, तबे आपनि खुबी उपस्थित बुद्धि सम्पन्न, आत्मसचेतन एवं प्रबल आत्मविश्वासेर अधिकारी। আপনাদের মধ্যে খুব খারাপ এবং খুব ভালো লোক দেখতে পাওয়া যায়। আপনি যদি খারাপ হন, তবে খুবই খারাপ। অর্থলিপ্সা, হীনমন্যতা, হিংসা, অন্যের ক্ষতি করার ইচ্ছা প্রভৃতি সব সময় সব রকম দোষের সমাবেশ আপনার মধ্যে দেখা যেতে পারে। অর্থ রোজগার, ক্ষমতা এবং প্রতিপত্তির জন্য যে কোনো রাস্তা অবলম্বনে পিছপা হবেন না। মদ এবং নেশাকর পানীয়ের প্রতি আপনার আকর্ষণ জন্মাতে পারে। পক্ষান্তরে আপনি যদি ভালো হন, তবে খুবই ভালো মানুষ হয়ে থাকবেন। জীবন আর জগৎ সম্পর্কে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম প্রভৃতি সব রকমের সদ্গুণাবলী আপনার মধ্যে থাকবে। জগতে প্রসিদ্ধ লাভ করেছেন এমন অনেক মহৎ প্রতিভা কন্যা রাশিতে জন্মগ্রহণ করেছেন। বুদ্ধিবৃত্তি, উন্নত চিন্তা এবং কর্মের দ্বারা আপনি জীবনকে সুন্দর এবং সাবলীল করে গড়ে নিতে সক্ষম হবেন। জীবনকে সুন্দর সাবলীল করে চালিয়ে নিতেই আপনি সর্বদা আগ্রহী। আপনি উদার মনোভাব সম্পন্ন, সরল এবং বিশ্বাসযোগ্য। জীবনযাত্রায় আপনি সংস্কারাচ্ছন্ন নন, আপনি আধুনিক। পোশাক পরিচ্ছদ এবং আচার আচরণে আধুনিক এবং সতেজ ও স্বচ্ছন্দ ভাব বজায় রাখতে আপনি সর্বদা সচেষ্ট থাকবেন। আপনার উপর পারিপার্শ্বিকতার প্রভাব অত্যন্ত বেশি থাকবে। জীবনের প্রথমাংশে আপনি খুবই ধার্মিক এবং পবিত্র মনা হয়ে থাকবেন, কিন্তু পরবর্তী জীবনে নানা ঘাত প্রতিঘাত এবং সংসারের বিচিত্র অভিজ্ঞতার ভিতর দিয়ে এই ধার্মিক ভাব বজায় নাও থাকতে পারে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের প্রভাবে কখনো কখনো আপনার ভিতর চঞ্চলতা, চপলতা প্রভৃতি দেখা দিতে পারে। আইন শৃঙ্খলার প্রতি আপনি খুবই অনুগত। বেআইনি কাজে অংশগ্রহণ আপনার পক্ষে প্রায় অসম্ভব। দেশের আইন অনুসারে আপনি একজন উৎকৃষ্ট নাগরিক। প্রিয় দর্শক, এবারে আলোচনা করছি পেশা। আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, আইনজীবী হিসেবে খুবই খ্যাতি লাভ করতে পারেন। শিক্ষকতা, চিকিৎসাবিদ, রসায়নবিদ, অ্যাকাউন্টেন্সি প্রভৃতি পেশা আপনি ভালো করতে পারেন। বিজ্ঞান, সাহিত্য এবং সাংবাদিকতাকে যদি পেশা হিসেবে বেছে নেন, তাতেও আপনার সাফল্যের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সাহিত্য সমালোচক হিসেবেও আপনি নাম করতে পারেন। জীবনের কর্মক্ষেত্রে যদি একজন যোগ্য সহকারী এবং উপদেষ্টা লাভ করেন, তবে আপনি যে কোনো কঠিন কাজেই সাফল্য লাভ করবেন। কোনো দীর্ঘ পরিকল্পনা গ্রহণ না করাই আপনার জন্য উত্তম। এবারে
আলোচনা করছি আর্থিক সম্ভাবনা বা অর্থনৈতিক অবস্থা। খুব একটা অর্থ লোলুপতা আপনার থাকবে না, তবু আর্থিক অবস্থা আপনার ভালোই থাকবে। দারিদ্র্যের বেনজলে অবগাহনের প্রয়োজন আপনার হবে না। সম্পদের পাহাড় গড়ে আপনি ধনাঢ্য ব্যক্তি হিসেবে জগৎজোড়া নাম করবেন তেমন সম্ভাবনাও নেই। প্রিয় দর্শক, এবারে শরীর স্বাস্থ্য। সকল বিষয়ে পরিমিত আচার এবং সাবধানতার জন্য আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এমনিতেই আপনি নমনীয় এবং মজবুত শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী। আপনার চেহারা সুন্দর, বলিষ্ঠ মুখায়ব, ব্যক্তিত্বপূর্ণ। যৌবন আপনাকে বিপুল কর্মক্ষমতা দিবে, বার্ধক্য আপনাকে সহজে কাবু করতে পারবে না। রোগ ব্যাধি সম্পর্কে আপনার মনে সবসময় একটা অহেতুক আশঙ্কা বিরাজ করতে পারে। রোগাক্রান্ত শরীরের চেয়ে রোগাক্রান্ত মন আপনাকে বেশি যন্ত্রণা দিবে। রোগ না থাকলেও অনেক সময় মনের মধ্যে রোগ পুষে রাখার প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে। সাধারণত কোষ্ঠকাঠিন্য, বৃহৎ অন্ত্রের কোনো গোলযোগ, পেট ফাঁফা, বদহজম প্রভৃতি রোগে আপনি ভুগতে পারেন। আপনার ফুসফুসে কোনো প্রকার দুর্বলতা দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবারে আলোচনা করছি পারিবারিক জীবন। সৌন্দর্যপ্রিয়তা এবং মার্জিত রুচি আপনার গৃহকে সুন্দর এবং চাকচিক্যময় করে তুলতে খুবই সহায়ক হবে। জীবনের বৈচিত্র্যের জন্য বারে বারে বাসস্থান বদল করার একটা প্রবণতা আপনার দেখা দিতে পারে। সন্তানদেরকে আপনি ভালোবাসবেন, তবে সে ভালোবাসার বহিঃপ্রকাশ খুব একটা ঘটবে না। আপনি তাদেরকে পরিমিত শাসনের ভেতরে রেখে মানুষ করার পক্ষপাতী। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝতে পারে, তারা আপনাকে ঠকাতে এবং শত্রুতা করার চেষ্টায় লিপ্ত হবে। আপনি তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনে যাবতীয় রুক্ষতাকে পরিহার করে চলার চেষ্টা করুন। অবশ্য যে কোনো পারিবারিক সমস্যা উপস্থিত বুদ্ধি দ্বারা সমাধানে আপনি সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবারে কন্যা রাশির প্রেম। প্রেম আপনার জীবনে খুব একটা শুভ ফল প্রদান নাও করতে পারে। প্রেমে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে। স্ত্রীর সাথে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবারে কন্যা রাশির নারী। কন্যা রাশির নারী মোটামুটি সুন্দরী এবং লাবণ্যময়ী হয়ে থাকেন, তবে জটিল মনোবৃত্তি এবং অপরের সমালোচনার প্রবৃত্তি এদের চরিত্রের বিশেষ দিক হিসেবে কখনো কখনো দেখা দিতে পারে। সংসারের যাবতীয় অপব্যয় এবং অপচয় আপনার খুবই অপছন্দ। আপনার নিয়মানুবর্তিতা, হিসেবী মনোভাব এবং দায়িত্ব সচেতনতা খুবই প্রশংসারযোগ্য। আদর্শ মাতৃত্ব, সুগৃহিণীপনা এবং আত্মসম্ভ্রম বোধ আপনাকে অনন্য করে তুলবে। প্রিয় দর্শক, এবারে বন্ধুত্ব। আপনার যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনার নিজের রাশিতে যাদের জন্ম অথবা 21 এপ্রিল থেকে 27 মে, 19 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ এবং 21 ডিসেম্বর থেকে 27 জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তাদের সাথে আপনার বন্ধুত্ব শুভ এবং স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতক জাতিকার শুভ বর্ণ। আপনার দ্বারা কন্যা রাশির জাতক জাতিকা, তাদের জন্য শুভ বর্ণ হচ্ছে সবুজ, ধোয়াটে, রূপালি, নীল, মেটে এবং পরিবর্তনশীল বর্ণ আপনার জন্য শুভ। সুপ্রিয় দর্শক, এবারে কন্যা রাশির জাতক জাতিকার শুভ রত্ন। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতক জাতিকার শুভ রত্ন হচ্ছে পান্না, হীরা, মুক্তা, আকিক, সার্ডোনিক্স এবং জেড। তবে রত্ন নির্বাচনের ক্ষেত্রে জন্মকালীন গ্রহ অবস্থানের উপর অধিক গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা উচিত। সুপ্রিয় দর্শক, এবারে কন্যা রাশির জাতক জাতিকার জন্য কিছু কতিপয় বিশেষ উপদেশ।
স্বামী বা স্ত্রীর সাথে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। খাওয়া দাওয়া নিয়মিত এবং পরিমিত করুন। পারিবারিক জীবনে যাবতীয় রুক্ষতা পরিহার করে চলুন। মাঝে মাঝে হাওয়া বদল করুন এবং মাঝে মাঝে গ্রামে থাকার চেষ্টা করুন। দীর্ঘ পরিকল্পনার চাইতে ছোটো খাটো এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা বেছে নিন। সুপ্রিয় দর্শক, এবারে আলোচনা করব কন্যারাশির কতিপয় উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে নিয়ে, যারা কন্যারাশির জাতক বা জাতিকা ছিলেন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন, বিশ্ববিখ্যাত রুশ কথাশিল্পী লিও তলস্তয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত জেনি অ্যাডামস, ভারতের প্রবীণ নেতা ও সংস্কারক আচার্য বিনোবা ভাবে, খাকসার নেতা আল্লামা এনায়েত উল্লাহ মাশরেফি, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, খান আতাউর রহমান, শিল্পী কামরুল হাসান, আল বেরুনি, আলেকজান্ডার দি গ্রেট, জেনারেল ওসমানি, উত্তম কুমার, শাবানা আজমি, সাবিনা ইয়াসমিন প্রমুখ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তৎসঙ্গে আমাদের এই চ্যানেলটি এসআর বিন্দু, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।